বেদনার দিন না হয়ে আনন্দের দিন হলে হয়তো হাতটা দিয়ে মিনিট দশেক চলতে পারত। আমরা বেদনায় আনন্দ খুঁজতে চাই, দুঃখে সুখ খুঁজতে চাই, বিদায় শব্দ দিয়ে আমরা শেষ করতে চাই না। আমরা ভালোবাসা দিয়ে সবকিছু বাঁধনে আবদ্ধ রাখতে চাই। আমাদের শ্রদ্ধা ভাজন মনে বিনীত আহ্বান জানাবো, আজকে ফারুক সালাম দেশে আমাদের সবার উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি চেষ্টা করছি, তো ফারুক স্যার, তো ফারুক স্যারের সাথে মাঝে মাঝে গান গাওয়া হতো আমার, কারণ স্যার গান গাইতে পছন্দ করে এবং গান গাইতে সবাই জানে। সেজন্য আমি স্যারকে বলছিলাম, স্যার আমরা যখন যাব তখন আমি আপনাকে গান শোনাবো, আপনাদের সাথে গান গাবো। সেই গানের সময়টা চলে আসছে, কতটুকু পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি গানটা গাওয়ার জন্য। আমার যাবার সময় হলো, দাও বিদায়, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফুল আধারাতে ঝরে ফুলায় ফোটলাতে, ফুটেছে ফুল আধারাতে ঝরে ধুলায় ফোটলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয় শুনো করু আঁখি তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়, আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। এই অনন্ত চরাচরে সর্বমর্ত হচ্ছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে যে না হে দিব যেতে হয় তবু চলে যায়। আজকে বেদনা বিদরিত, বেদনা বিজড়িত, স্মৃতিময়
করুণ মুহূর্ত গুলো আগামী দিন কিভাবে আমরা শক্তিমত্তা দিয়ে গড়িয়ে তুলতে পারবো জানি না। আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় জন, আমাদের প্রাণের মানুষ, শ্রদ্ধাভাজন আরে মাদাপ্তা স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি। বিদায় শব্দ দিয়ে আমরা আবার বলছি শেষ করতে চাই না, কিন্তু আপনার সুন্দর পথ কণ্ঠকিত হোক আমাদের চোখের জলে, সেই সুন্দর পথটাকেও বিচ্ছিন্ন করতে চাই না। মসৃণ হোক, সুন্দর হোক আপনার পথ চলা, আপনার যাত্রা। শ্রদ্ধাভাজন পরে পারতে স্যার, উপস্থিত আছেন ভালোবাসার মানুষের, আমার সম্মানিত শিক্ষক বৃন্দরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমিও আজকের এই দিনে বিদায় শব্দটা এক করতে চাই না। বিচার প্রাপ্তির পর থেকে আমি ডিপ্রেশনের ওষুধ খাই, এখনো খাই না। আসলে এটা আমি মানতে পারি না, প্রিয় মঙ্গলার থেকে আমি দূরে থাকব, কখনো আমি মেনে নিতে পারছি না, এখনো না। এখনো ভাবে আমি যাইনি, আমি আছি আইডিয়াল কলেজ, এটা আমার পরিবার আর সবাই আমরা এর সদস্য। এই কলেজকে কখনো ভোলা যাবে না, দীর্ঘ এক যুগ কাটেছি কলেজে, সবার আন্তরিকতা সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বড় যে জিনিসটা ছিল আমাদের টিচারদের মধ্যে অত্যন্ত আন্তরিক ছিলেন তারা। আমি ধন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের যে কোনো কথা বললে, একত্রিত হতে চাইলে সবাই হাজির হতে। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া জিনিস, যা চলে যাওয়া অনেক প্রস্থান না। হিল গাইডের পরে যতদিন থাকবে, আমরা যতদিন থাকব ইনশাআল্লাহ ঠিক জায়গা করব, সাথে থাকব ইনশাআল্লাহ। শিক্ষকদের প্রতি উপদেশ না ঠিক মনে করিয়ে দেওয়া, আপনারা খেল জায়গায় কলেজে আছেন, অত্যন্ত আন্তরিক ভাবে কাজ করবেন। এই কলেজ আমাদের সবার, আপনাদের মতো যোগ্য টিচার থাকলে, মন দিয়ে কাজ করলে ফিল্ড আইডিয়াল স্কুল কলেজ থেকে ফিল্ড আইডিয়াল বিশ্ববিদ্যালয়ের রূপ নিতে পারে আমি মনে করি। ডিরেক্টর স্যারের প্রতি আমার অনুরোধ, আরো আন্তরিক ভাবে কাজ করে এই কলেজকে যাতে আমরা আরো ভালো পরিসর দিতে পারি, এই জন্য আমাদের আরো অধিক প্রচেষ্টা করতে হবে, এটা আমি কামনা করি। আর আসলে আমি এতটাই আবেগ আপনাদের তৈরি, আসলে বেশি কথা বলতে পারছি না। দীর্ঘদিন আপনাদের সাথে এটা সাথে কথা বলছি এবং আমার প্রিয় কলিগদের কথা
আমার চলাফেরায় অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অনেক সময় অতিচর্চা হয়েছে, আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও থাকতে পারে আপনাদের সাথে যতদিন জীবন থাকবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শিক্ষকবৃন্দ সবাই স্যারকে উপরে পড়িয়ে দেবেন, এর আগে স্যারের কাছ থেকে আমরা একটা চাচ্ছি। বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, আমি যে পাতাল হাওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতার হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মনি করবে কি লোকে বন্ধ করেছে আমাকে দুটি চোখে, আমি ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে দুটি চোখে, পালাতে পারিনি আমি যে দিশেহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশেহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনে কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনে কি এত প্রেম আছে, কি করি ভেবে যে মনি বলবে কি লোকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, নিলামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কষ্টকে কিভাবে আনন্দে গড়িয়ে তোলা যায়, দুঃখকে ভুলে কিভাবে সুন্দরের প্লাবনে পাবিত হতে হয়, আমরা কিলগা আইডিয়াল কলেজ থেকে আমাদের শ্রদ্ধা বদন শিখেছি শিখছি, কখনই ভুলব না আমরা। উত্তরীয় দিয়ে স্যারকে বিদায় সম্বর্ধনা বলবো না, বরণ করার জন্য প্রিন্সিপাল স্যার সহ ভাইস প্রিন্সিপাল স্যার সহ সম্মানিত সাধারণ সম্পাদক স্যার সহ আমাদের পরিচালক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি, প্রিয় পড়িয়ে স্যারকে আজীবনের জন্য আজীবনের ভালোবাসার বন্ধনে বাঁধার জন্য
বিদায়ী সম্বর্ধনা পেশ করে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, সাধারণ সম্পাদক স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ সকল শিক্ষকবৃন্দ। বিদায় সম্বর্ধনা পেশ করে দিচ্ছেন আমাদের সম্মানিত কিলগা আইডল কলেজের নক্ষত্রবৃন্দ, সকল জান না এখন ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকে না। আপনি যান, আপনি যান, আপনি যা টেনশন না, আপনি তাই আসতে আসছেন। জি স্যার, স্যার সবাই একটু তাকান। ভিডিও তো হচ্ছে, ছবি তুলে দিছি, হচ্ছে হচ্ছে, ছবি তুলে দিছি স্যার। স্যার ভিডিও কাটে নাই, ভিডিওর মাঝখান দিয়ে ছবি তোলা যায়, বুঝে না? বুঝে না, অবুঝ, বোকা। আর
মারা গেছে, শেষ মোবাইল, শেষ শেষ মোবাইল, শেষ বাতিল, বেশি জরুরি দেখা করতে চাও, তা চলে যাও, বেশি জরুরি আসছি আমি। এবং আমার কল না, আমি আমাকে দেখতে সুন্দর লাগে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের ছাত্র সবাই সুন্দর। হ্যালো 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 আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন শাহজাহান স্যার, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত যাকে উদ্দেশ্য করে আজকের আমাদের এই বৈধ প্রয়াস, আমাদের সকলের প্রিয় প্রদর্শন শিক্ষক যারা এইচএম পার্বত্য স্যার, উপস্থিত সম্মানিত অতিথিদের সবাইকে জানাচ্ছি এবং আমার প্রাণ বিভক্তবৃন্দ। আসলে এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটি অনেক সুন্দর বা ব্যবস্থাপনা হয়ে আসছে, আমি সকলকে আবারও কিংবেডেন কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটি প্রোগ্রাম আজকের প্রোগ্রামটি আমি মনে করি স্মরণ করার মতন এবং মনে রাখার মতন। আমরা পারস স্যারকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা যেন সবসময় পারস স্যার স্মরণ রাখতে পারি, তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে এবং সকলের একান্ত প্রচেষ্টা এবং সহযোগিতার কারণে সেই প্রোগ্রামটা বাস্তবায়ন সম্ভব হয়েছে। তো দুই একটি কথা না বলে নয়, পারস স্যার আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন না, শুধু ভূমিকার জন্য যাচ্ছেন। প্রত্যেকটা মানুষের জীবনের এক লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে তাকে কোনো না কোনো স্থান ত্যাগ করে যেতেই হয়। আমি মনে করি শুধুমাত্র স্থান ত্যাগ করা, তো পারস স্যার যে জায়গাটি ছিলেন সেই জায়গাটি পূরণ করার জন্য আমি মনে করি আরেকজন যোগ উদ্দেশ্যে আমাদের মাঝে চলে এসেছেন। এবং শাহিন স্যার একটু দাঁড়ান, যদি আমি সবাইকে একটু কথা বলতে চাচ্ছি, শাহিন স্যার যে পারস স্যারের উদ্দেশ্য হিসেবে যে কিংবেডেন কলেজ পদার্থবিজ্ঞানে যে একটা একদম দীর্ঘ ১২টি বছর পরিপূর্ণ ছিল এবং বিজ্ঞান শাখা ছাত্রছাত্রীদের খুব কাছের একজন প্রিয় পাত্র ছিলেন, এটা হয়তো বা আল্লাহ পাকের অশেষ নেয়ামতের কারণে এবং পারুক স্যারের যে ভালো মানুষ ছিলেন সেই ভালো মানসিকতার কারণে তার জায়গাটিকে সাময়িকের জন্য পূরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকজন টিচার হিসেবে নিয়ে দিয়েছিলেন। আমি সকলকে অন্তপক্ষে এই শাহিন স্যার ইনশাল্লাহ পারুক স্যারের যে অসম্পূর্ণ জায়গাটুকু ছিল সেই কিংবেডেন কলেজের অসম্পূর্ণ জায়গাটুকু শাহিন স্যার সেটা পূরণ করবেন, আমি শাহিন স্যারের জন্য দোয়া করবো। অন্তপক্ষে আমাদের ছাত্রছাত্রী যারা পারুক স্যারের কাছে যেটা পেয়েছেন ইনশাল্লাহ শাহিন স্যারের কাছে পাবেন এবং শাহিন স্যারের কিছুদিন ক্লাসে এবং স্যার অ্যাক্টিভিটিতে আমরা ইনশাল্লাহ ধরে নিয়েছি যে শাহিন স্যারের কোনো অংশ ইনশাল্লাহ পারুক স্যারের কম নয় এবং পারুক স্যারের কারণে আমি শাহিন স্যারের কাছে অঞ্চলে আশা রাখবো। আমাদের স্টুডেন্ট যারা পদার্থবিজ্ঞানে যে বিষয়টি কখনো ফিল করেন নাই, যে অনুভব করেন নাই, যে শূন্য ছিল এবং গ্যাপ ছিল এবং শাহিন স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ সেটা পাবে না, তোমরা ইনশাআল্লাহ আরো পরিপূর্ণ পাবে। আমি দুজনকে দুজনের পদার্থবিজ্ঞানের দুজনের উত্তরত সফলতা কামনা করছি। শাহিন স্যারের জন্য শুভকামনা রইল, পারুক স্যারের বাকি জীবন যেন অন্তর্ভুক্তি যেখানে থাকুক না কেন মনে প্রাণে সবসময় কিংবেডেন কলেজ সেটা বুকে ধারণ করে সাথে থাকবেন, এছাড়া যখন সুযোগ পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। এখন যেহেতু ওখানে সময়ের সাথে অনেক সময় অ্যাডজাস্ট হচ্ছে না, দিন রাত একটা পার্থক্য থাকে নর্মালি, তারপর আমি পারুক স্যারকে অনুরোধ করবো এত বছরের স্মৃতি এত বছরের বন্ধন পারুক স্যার ইনশাল্লাহ আমাদেরকে ভুলে যাবেন না, সবসময় বুকে ধারণ করে কিংবেডেন কলেজকে বুকে ধারণ করে স্যার এগিয়ে যাবেন। যেখানে পরিচিত অপরিচিত অথবা সৌভাগ্যের পাশে রয়েছে যে কোনো আবেদন করে থাকুক অথবা না করে থাকুক অথবা যে কোনো সমস্যা একাদশ শ্রেণীর ভর্তি হতে চাচ্ছে তোমরা নিয়ে আসবে ইনশাল্লাহ, আমরা কলেজের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে এবং কিংবেডেন কলেজ
আমাদের একার নয়, এটা কোনটা পরিচালনা পর্ষদের নয়, কেরিয়ারের সকলের, সকল শিক্ষকের, সকল ছাত্রছাত্রী, শুধু মানব কেরিয়ার কলেজ একটা পরিবার সদস্য হিসাবে সেই পরিবারের ভালো মন্দ সুখ দুঃখের পাশে অংশীদার হতে আমরা পেরেছি, আপনারাও পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্তর্ভুক্ত কেরিয়ারের কলেজকে একবার উত্তরোত্তর সফলতার শিহরে পৌঁছতে পারে এবং ঢাকা শহরের এবং বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আমরা যেন আত্মমর্যাদা লাভ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আজকে যে ডাকের উদ্দেশ্য করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আয়োজন করা হয়েছে সেই ফারুক স্যারের সফলতা কামনা করে, এবং ফারুক স্যার যেখানে থাকবেন না কেন মনে প্রাণে সবসময় আমাদের কলেজকে ভালোবাসবেন, আমাদের সকলকে ভালোবাসবেন। আমরা ফারুক স্যার যেন মন খুলে প্রাণ খুলে দোয়া করবো, যে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পাশাপাশি আজকের এই প্রোগ্রামের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি যা اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবার জন্য দোয়া করবেন, তার ব্যক্তিগত দেওয়া থাকবে সেটাও বলবেন, বিশেষ করে আল্লাহ তাআলা মন থেকে নিজের জন্য দোয়া করাটা এটাই উত্তম। তো আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وتولني فيمن توليت إنه لا يذل من وليت. تبارك ربنا وتعالى اللهم إني أعوذ بك من البرود والجنون والجدار ومن سيئ الأسقام. اللهم حسن القلب فأحسن القلوب وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আমাদের যাবতীয় ভুল ত্রুটিগুলো আপনার ক্ষমা করে দেন আলমিন। আজকে আমরা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আপনার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুদেব সালাম পাঠ করার পর আল্লাহ আপনার কাছে আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা কামনা বাসনা পূরণ করে দেন। এরপরে আমাদের কিংবা আইডিয়ার কলেজ কবুলের মঞ্জুর করে দেন, তার পাশাপাশি আমাদের কিংবা আইডিয়ার স্কুলকে কবুলের মঞ্জুর করে দেন। আমাদের সুসন্তান এবং সুশিক্ষা দেওয়ার জন্য হেফুল আলমিন আমরা এই প্রতিষ্ঠান করেছি, আমাদের কবুলার মঞ্জুর করে দেন। বিশেষ করে আমাদের সম্মানিত স্যার
বা ফারুক আক্তার স্যার, সে আমাদের মাঝখানে চলে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেখানে যাক না কেন, রাব্বুল আলামিন আপনার কাছে সুস্থতা দান করুন, রাব্বুল আলামিন তার মনকে ভালো রাখুন, রাব্বুল আলামিন সে যাতে আমাদের সাথে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন রাব্বুল আলামিন। আমাদের মাঝে সদিয়া হাসান স্যার স্ট্রোক ক্যান্সার রোগে আক্রান্ত, রাব্বুল আলামিন আপনি যদি দয়া না করেন পৃথিবীর কোনো ব্যক্তি শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ আমাদের স্যারদের প্রতি দয়া এবং রহমত বর্ষণ করবেন রাব্বুল আলামিন। বিশেষ করে রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই রাব্বুল আলামিন পবিত্র কাবা শরীফ হক করা তৌফিক দান করুন রাব্বুল আলামিন। পবিত্র কাবা শরীফকে না করে রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করিয়ে দেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন যারা জীবিত এবং যারা মৃত, যারা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন যারা কবরে শারীরিক অবস্থায় আছে রাব্বুল আলামিন, দাদা দাদি দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা মারা গেছেন অন্ধকার কবরে রাব্বুল আলামিন তাদের কবর আজাদকে মাফ করে দেন রাব্বুল আলামিন। এবং সমস্ত এই পৃথিবীর এই করোনা ভাইরাস ওমিক্রন ভাইরাস থেকে আমরা আমাদের মুসলমানদের রক্ষা করুন রাব্বুল আলামিন। সমস্ত ফেতনা এবং আজাব থেকে আল্লাহ আপনাদের অত্যাচার থেকে রাব্বুল আলামিন মুসলমানদের রক্ষা করুন রাব্বুল আলামিন। সর্বশেষ রাব্বুল আলামিন আমাদের কিন্তু ইমানের সাথে দান করে রাব্বুল আলামিন। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা হ্যাঁ, এটা কোনটা? ও ও ভিডিও করার সময় পিক তোলা যায়।